হ্যালো ভিডিও তো আমাদের ব্যাংকের যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করতে চান অনলাইনে বাড়ি থেকে বসে বসে তো কীভাবে ওপেন করবেন সেই নিয়ে আজকের ভিডিও তো এই ইন্ডাসিন ব্যাঙ্কের অ্যাকাউন্ট ওপেন করলে আপনি পেয়ে যাবেন ডেবিট কার্ড তার সঙ্গে পেয়ে যাবেন ইন্টারনেট ব্যাঙ্কিং সমস্ত কিছু সিচুয়েশন পেয়ে যাবেন এবং আমাদের কাছে যারা ভারত ফাইন্যান্সের অ্যাকাউন্টগুলো ওপেন করে ভারত ফাইন্যান্সের যে অ্যাকাউন্টগুলো থাকে আর ডিসিএসপিগুলো থেকে সেগুলো অ্যাকাউন্টে আমরা এটিএম পাই না এবং কাস্টমার অনেক জন্য আমাদের কিছু কমপ্লেন করে যে দাদা এটিএম যদি হয়ে যায় তাহলে ভালো হবে তো আপনাদের সঙ্গে নিয়ে চলে এসেছি একটি নতুন সিস্টেম যেটা হচ্ছে যারা ভারত ফাইন্যান্সের যাদের অ্যাকাউন্ট রয়েছে আর এস এস পি তারাও এই অ্যাকাউন্টটা করতে পারে কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টটা করলে শুধু এটিএম চার্জ লাগবে পাঁচশো নব্বই টাকা এবং অ্যাকাউন্টটা ওপেন করার সময় ডিপোজিট লাগবে দু হাজার টাকা টোটাল আপনি দু হাজার টাকার দিকে পাঁচশো নব্বই টাকা ডিপোজিট করলে কিন্তু আপনি পেয়ে যাবেন একটি এটিএম কার্ড তার সঙ্গে বলে দিই যদি আপনি এটিএম কার্ডটা না নেন শুধু আপনি এটিএম কার্ডটা যদি ভার্চুয়াল নেন মানে শুধু মোবাইলে থাকবে তাহলে কিন্তু কোনো চার্জ লাগবে না শুধু দু হাজার টাকা আপনি ডিপোজিট করলেই হবে এবং যে দু হাজার টাকা ডিপোজিট করবেন সেটা আপনি কিন্তু উইথড্রো করতে পারবেন সঙ্গে সঙ্গে ঠিক আছে তো কী করে একটি অ্যাকাউন্ট ওপেন করা হয় আপনি সম্পূর্ণ এভিডির মাধ্যমে দেখেন আপনি যে মোবাইল চালাচ্ছেন সেই মোবাইল দিয়ে আপনি এই অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন আমার ডেসক্রিপশন যে রয়েছে সেই ডেসক্রিপশনের নিচে একটি লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটাতে আপনি পেয়ে যাবেন এবং যখন অ্যাকাউন্ট ওপেন করবেন যদি কোনো প্রবলেম হয় আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক একটি ইন্ডাসিন ব্যাংকের নতুন করে অ্যাকাউন্ট কিভাবে ওপেন করা হয় ঠিক আছে খুব সহজ সিম্পলি আপনাদের আধার প্যান কার্ড থাকবে আর আধার কার্ডে আপনাদের একটি ওটিপি যাবে তাহলে কিন্তু অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখো কিভাবে একটি ইন্ডাসিন ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং করতে হয় ডেসক্রিপশনের নিচে আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা থাকবে ইন্ডাসিন ব্যাঙ্ক সেভিং অ্যাকাউন্ট ঠিক আছে প্রথমে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্ডাসিন ব্যাঙ্ক সেভিং অ্যাকাউন্ট রয়েছে তারপরে এখানে আপনারা দেখবেন যে ইন্টার ইউর মোবাইল নাম্বার তারপরে নিচে যখন আপনারা দেখবেন তখন এখানে লেখা থাকবে কি যে ইন্টার ইউর প্যান নাম্বার আর এখানে মোবাইল নাম্বারটা ওইটা দেবেন যেটা আপনার আধার কার্ডের লিঙ্ক রয়েছে ঠিক আছে তারপরে নিচে যখন আসবেন তারপরে এখানে আপনাদের পুল নিজের নাম দিতে বলবে তারপরে নিচে আসবেন এখানে দেখবেন যে ইমেল আইডি আপনাদের দিতে বলবে ইমেল আইডি অবশ্যই দিবেন এবং আপনাদের এরিয়ার যে পিন কোড রয়েছে অর্থাৎ পোস্টাল কোড সেখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন তারপরে স্টার্ট নাওয়ে ক্লিক করবেন স্টার্ট নাওয়ে ক্লিক করলে আপনাদের নতুন একটি ইন্টারফেস চলে আসবে সেই ইন্টারফেসটা থাকবে এইরকম তার আগে বলে দিই কী কী ডকুমেন্টস লাগবে বেসিক ইনফরমেশন আপনাদের বলে দিই কেন এই অ্যাকাউন্টটা খুলবেন এই অ্যাকাউন্টটা খোলার অনেক বেনিফিশিয়ারি রয়েছে ঠিক যে ক্যাশলেস আপনাদের উইথড্রো রয়েছে ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট রয়েছে আর কি বলছি যে এগুলোতে কি আপনার ডকুমেন্টস খুব কম লাগে আধার কার্ড প্যান কার্ড থাকলেই কিন্তু এই একটা হয়ে যায় আর এখানে বলছে ফাইভ পার্সেন্ট পর্যন্ত কিন্তু ইন্টারেস্ট রয়েছে এই ব্যাংকের অ্যাকাউন্টে তো আপনারা এই ব্যাংকের অবশ্যই অ্যাকাউন্টটা খুলবেন যার সঙ্গে ভারত ফাইন্যান্সও কিন্তু যদি অ্যাকাউন্ট থাকে তার সত্ত্বেও এই অ্যাকাউন্টটা কিন্তু ওপেন করা যায় তার মানে দুটো অ্যাকাউন্ট কিন্তু আপনি চালাতে পারবেন ঠিক আছে নিচে যখন চলে আসবেন দেখবেন এখানে লেখা রয়েছে ফ্রিজ অ্যান্ড চার্জ ঠিক আছে এই ফ্রিজ অ্যান্ড চার্জটা আপনাদের বলে দিই পাঁচশো নব্বই টাকা আপনাদের এটিএম চার্জ কাটছে আর দু হাজার টাকা কিন্তু এখানে ডিপোজিট লাগে ঠিক আছে এই টাকাটা আপনি টোটালি উইড্রল করে নিতে পারবেন যখন আপনি পাঁচশো নব্বই টাকা কেটে যাবে এটিএম চার্জ যদি আপনি এটিএম চার্জটা ফিজিক্যালি নেন অর্থাৎ বাড়িতে নেন তবেই কিন্তু কাটবে নাহলে কিন্তু আপনাদের জিরো চার্জ কাটবে দু হাজার টাকা ডিপোজিট করে আপনি ওই টাকাটা আবার উইড্রল করতে পারবেন ঠিক আছে এখানে নো চার্জ নো কোনো ফি এখানে লাগতে পারে ফাইনালি তারপরে এরকম একটা ইন্টারভিউ আসবে দেখবেন দি রেজাম এক্সিট জেন যদি কোনো কাস্টমারের অ্যাকাউন্ট খুলতে অসুবিধা হয় বা মিডিলে আটকে যায় ঠিক আছে তার ক্ষেত্রে আপনারা কোনটাতে ক্লিক করবেন তার আগে বলে দিই পিক অ্যাকাউন্ট নাম্বার অফ ইয়ার চয়েস মানে এখানে বলছে যদি আপনি নিজের মোবাইল নাম্বার চয়েস করতে পারবেন সেখানেও কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে এখানে ইন্টারেস্ট রেট পাবেন সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট আর এখানে পাবেন সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ঠিক আছে তো এগুলো রয়েছে ইন্টারেস্ট রেট অ্যাপডিতে আর এগুলো আদার্স আপনারা একটু দেখে নেবেন ফাইভ পার্সেন্ট রয়েছে ক্যাশব্যাক তারপরে যে রিজাম এক্সিট জার্নি তাদের অ্যাকাউন্ট মানে করতে করতে মিডিলে আবার আটকে গেল আবার কোনো কারণে ধরো নেটপেট প্রবলেম তার জন্য এখানে ক্লিক করবেন আর নিচে রয়েছে ওপেন ইউর অ্যাকাউন্ট যাদের ফ্রেশ রয়েছে যারা কোনো দিনও ট্রাই করুন তারা কিন্তু এখানে করবেন যারা নতুন দেখছো তারা অপেন ইউর অ্যাকাউন্টেই ক্লিক করবেন ঠিক আছে অপেন ইউর অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের কি নতুন এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনার কী দেবেন এখানে মোবাইল নাম্বার বা ডেট অফ বার্থ যেটা দিবেন আপনারা ওখানে কিন্তু নিচে দেখবেন যে এরকম আপনাদের মোবাইল নাম্বারটা এখানে দিতে বলবে বা যেটা আপনারা অ্যাকাউন্ট নাম্বার নেবেন যেই নাম্বার অনুযায়ী ঠিক আছে সেই নাম্বারটা দেবেন লাস্টে দুটো নম্বর ওরা আলাদা দেবে তারপর এখানে অ্যাভেলেবল দেখতে পাবেন নিচের যে টিকি বক্স রয়েছে সেই বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে এই সমস্ত জিনিসগুলো ডিটেলস এখানে দেখালো তারপরে একটা আবার নেক্সট প্রসেস করবেন নেক্সট প্রসেস করার পর এরকম একটা অপশন আসবে অপশনে যাওয়ার পর আপনাদের একটি ছোট্ট ওটিপি যাবে আপনাদের সেই মোবাইল নাম্বার যে নাম্বারটা এখানে দিয়েছেন দেওয়ার পর উপরে আধার নাম্বার দেবেন প্যান কার্ড নাম্বার দেবেন টিক বক্সে ক্লিক করবেন আবার একটা আপনাদের ওটিপি যাবে ওটিপিটা যাওয়ার পর সেখানে ওটিপিটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ভেরিফাই যে অপশনটা রয়েছে সেই ভ্যারিফাই অপশনটাতে ক্লিক করবে ভ্যিফাইয়ে ক্লিক করার পর আপনাদের সামান্য দু এক সেকেন্ড দাঁড়িয়ে এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে সেই ইন্টারফেসটাতে আপনারা এখানে আধার নাম্বার দেবেন প্যান নাম্বার দেবেন আর প্যান নাম্বার যদি না থাকে তাহলে ভার্চুয়াল কী দেবেন ভার্চুয়াল আপনাদের আইডিটা থাকলেও ওটা কিন্তু হবে আধার কার্ডে অনেক সময় ইন্ডিভিজুয়াল আইডি থাকে তো আধার নাম্বার প্যান নাম্বার টিকবক্সে ক্লিক করার পর আপনারা কী করবেন নেক্সট করবেন নেক্সট ক্লিক করবো এরকম একটা ইন্টারভিউ চলে আসবে যে আপনি আধার কার্ডের জন্য ওটিপি টোটিপি দিচ্ছেন এই সমস্ত জিনিসগুলো এখানে লেখা থাকবে আপনারা পারলে একটু পরে নেবেন তারপরে আবার যখন ফিনিশ অপশনটা থাকছে এখানে আপনারা আবার ক্লিক করবেন তো এই যে দেখতে পাচ্ছ নিচে যে বক্সটা রয়েছে সেই বক্সটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে কন্টিনিউ বরন রয়েছে সেই কন্টিনিউটাতে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনাদের পার্সোনাল ডিটেলস কিছু জিজ্ঞাসা করবো ইমেল আইডি এবং কি রয়েছে ইমেল আইডি এখানে দিবেন দেওয়ার পর আপনাদের নিচে রয়েছে ম্যারিড স্ট্যাটাস বিয়ে করেছেন কি না সে সমস্ত জিনিসগুলো দিবেন তারপর এখানে মায়ের নাম দেবেন নিচে আপনার বাবার নাম দিবেন এই সমস্ত পার্সোনাল ডিটেলসগুলো আপনারা দিবেন দেওয়ার পর আপনারা আবার নেক্সট করবেন নেক্সট করার পর আপনাদের এখানে কি বলছে বাবার নাম অকুপেশন অকুপেশন অর্থাৎ কত তুমি পড়াশোনা করেছো এখানে সমস্ত কিছু এইট পাস টেন পাস সমস্ত লেখা রয়েছে এখানে লিঙ্ক ব্রাঞ্চ লিঙ্ক ব্রাঞ্চে যখন ক্লিক করবেন আপনারা তখন আপনাদের বলে দিচ্ছি তার আগে আপনারা বলে দিচ্ছি যে গ্রোস মান্থলি ইনকাম গ্রোস মান্থলি ইনকাম একটা আইডিয়া আপনারা দিয়ে দেবেন এখানে অপশন রয়েছে নিচে আপনাদের অ্যাড্রেসটা শো করবে তারপর আপনারা যে সিলেক্ট নিয়ারেস্ট ব্রাঞ্চ এই জায়গায় যদি আপনারা ক্লিক করবেন তখন আপনাদের পিনকোড দিতে বলবে পিনকোডটাতে যে দেখতে পাচ্ছেন কমিউনিকেশন অ্যাড্রেস আপনাদের বলে দিচ্ছি নিয়ারেস্ট ব্রাঞ্চটা আমি আপনাদের দেখাচ্ছি হ্যাঁ কমিউনিকেশন অ্যাড্রেসটা হচ্ছে তোমার যদি আধার কার্ডে যেটা আছে সেটাই যদি তুমি করো তাহলে এই বক্সে ক্লিক করতে হবে না আর যদি না করো ডিফারেন্ট অ্যাড্রেস থাকে তাহলে এই বক্সে ক্লিক করে আপনাদের অ্যাড্রেসটা দেবেন তার নিচে দেখবেন নোমিনি ডিটেলস নমিনি ডিটেলস আপনারা এই জন্য দেবেন যে তারপর এখানে আপনারা ক্লিক করবেন তারপরে এখানে দেখবেন আই ডোন্ট ওয়েট টু অ্যাড নমিনি আর রাইট নাও যদি আপনি নমিনি অ্যাড না করতেছেন এখানে ক্লিক করবেন ফুল নাম দেবেন যদি অ্যাড করে থাকেন কে হয় নমিনি তারপর নমিনি ডেট অফ বার্থ এখানে সমস্ত দেওয়ার পর আপনারা নেক্সট করবেন নেক্সট করার পর আপনাদের এরকম তিনটা অপশন থাকবে আর ইউ ডিফারেন্ট অ্যাবিলিটি মানে পা ভাঙা আছে কি না ট্যাক্স দিচ্ছেন কি না ঠিক আছে পলিটিক্যাল কোনো এক্সপোজ আছে কি এগুলো সেগুলো নো করে দেবেন নো করার পর আপনাদের এখানে বলেছিলাম যে ব্রাঞ্চটা যেটা বলা ছিল সেই ব্রাঞ্চটা আপনারা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট ব্রাঞ্চে আপনারা যখন ক্লিক করবেন তখন আপনাদের কী হবে যে পিনকোড দিতে বলবে ঠিক আছে পিন কোড দেওয়ার পর আপনারা কী করবেন সেই পিনকোডটা নিজের যেখানে এলাকায় রয়েছে সেই পিনকোডটা দেবেন দেওয়ার পর আপনাদের নিয়ারেস্ট যেটাই ব্রাঞ্চ রয়েছে যেমন আমাদের চাঁচল রয়েছে আমাদের চাচলের যে নিয়ারেস্ট ব্রাঞ্চ সেটা হচ্ছে মালদা যাদের মালদা রয়েছে বা দিল্লি মুম্বাই পাঞ্জাব এই সমস্ত জিনিস ব্রাঞ্চের আশেপাশে রয়েছে তারা সেটা আপনারা ব্রাঞ্চটা সিলেক্ট করবেন তারপর এখানে নো সিলেক্ট করার পর এস আই হ্যাভ এ সিট মাই আধার নাম্বার নিচে যে বক্সটা রয়েছে আপনাদের সেটা বলছি যে নিচে বক্সটা কী কারণে আপনাদের ক্লিক করতে হবে কি না বা নো করতে হবে কি না এটা হচ্ছে বলছে আধার কার্ডের সঙ্গে আপনি ব্যাঙ্কের অ্যাকাউন্টটা লিঙ্ক করবেন কিনা সে যদি লিঙ্ক করেন তাহলে এখানে অ্যাশ করবেন না যদি করেন তাহলে নো করবেন তারপর আপনাদের বলছি ডিবিটি লিঙ্কটা আপনাদের এখানেও করা যাবে যখন এই সমস্ত জিনিসগুলো করার পর নো তারপরে করবেন এখানে দেখবেন যে ব্রাঞ্চের সমস্ত জিনিসগুলো দিতে বলেছে অর্থাৎ নিয়ারেস্ট ব্রাঞ্চ কোনটা আপনার পড়ছে এখানে ঠিক আছে ব্রাঞ্চের পিনকোডটা দিলেই আপনি সব চলে আসবে এবং আশেপাশের যে ডিস্ট্রিক্ট রয়েছে সমস্ত কিছু এখানে নাম টাম সব দেখাবে আপনাদের নিয়ারেস্ট ব্রাঞ্চ এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন নেক্সট যখন করবেন তখন আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে সেই ইন্টারফেসটাতে আপনাদের বলবে যে ডিবিডি লিঙ্ক করবা কি না তুমি আপনাদের এটা আগেও বললাম যে এখানে ব্রাঞ্চটা সিলেক্ট করার পর নিচে আপনাদের অপশান চাইবে ঠিক আছে এখানে উপরে একটা নো করবে তারপর একটা কিছু করতে পারেন তারপরে দেখুন এপিএস ডু এস ডুই টু এপিএস এনেবল এখানে নো করার পর নিচে আপনারা আসবেন তারপরে দেখবেন যে এপিএস আপনাদের এনেবল করতে বলছে ঠিক আছে এই হার এই দুই নম্বর নোয়ের পাশে যেটা অ্যাস রয়েছে সেটা হচ্ছে ডিবি লিঙ্ক ঠিক আছে হ্যাভ এ সেটিং মাই আধার নাম্বার তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে এপিএস তুমি কি টাকা আধার কার্ড দিয়ে তুলতে চাইছো এই ব্যাঙ্কে যদি তুলতে চাও তাহলে এখানে অ্যাস করতে হবে যদি না তুলতে চাও তাহলে নো করতে হবে এটা কিন্তু অবশ্যই অ্যাশ করণীয় কারণ অনেক সময় ইউজার আইডি পাসওয়ার্ড পিন কোড ভেটাওটা ভুলে গেলে আধার কার্ড দিয়ে টাকাটা তুলতে পারবে তারপর এখানে ইন্ডাসিন ব্যাঙ্ক আপনাদের দশটা থেকে চারটা অবধি আপনারা এই জিনিসটা করবেন তাহলেই দেখবেন যে আপনাদের নি যে অ্যাকাউন্ট ওপেনিং অর্থাৎ হেল্পলাইন সেন্টার রয়েছে সেখান থেকে আপনাদের ভিডিও কল কলিং করবে তারপরে আপনাদের বলে দিই এখানে যে প্রথমে আপনাদের বলে দিই এটা এটা হচ্ছে সিলেকশন সেভিং অ্যাকাউন্ট তিন ধরনের এখানে অ্যাকাউন্ট করা হয় ইন্ডাসিন ডেলাইট ঠিক আছে আর এটা রয়েছে আপনাদের কী বলছে ইন্ডিভিজুয়াল ফান্ডিং হচ্ছে দু হাজার টাকা অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স হচ্ছে জিরো কোনো মেনটেন করতে হবে না তারপর নিজেদের বলছি যদি আপনি এটিএম কাটলেন ফিজিক্যাল তাহলে পাঁচশো নব্বই টাকা কাটবে আর যদি না নেন তাহলে যে ফিজিক্যাল প্লাস ভার্চুয়াল দুটোই দেখতে পাবে মোবাইলে এবং পিছু আপনার বাড়িতেও আসবে যে নিচে যেটা রয়েছে কী বলছে নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে ভার্চুয়াল কার্ড এটা হচ্ছে তোমার ভিজা ভিসা গোল্ড ভার্চুয়াল কার্ড সেটা যদি আপনি অনলি ভার্চুয়াল কার্ড এটা তো কিন্তু আপনার বাড়িতে আসবে না যার কারণে চার্জ লাগবে জিরো যদি আপনি এই অনলি ভার্চুয়াল কার্ডটা নেন তাহলে আপনার টাকা লাগবে দু হাজার টাকা আর যদি আপনি ফিজিক্যালও নেন তাহলে দু হাজার পাঁচশো নব্বই টাকা আপনাকে ফান্ডিং করতে হবে এই অ্যাকাউন্টটা ওপেন করার সময় নিচে দেখতে পাচ্ছেন কিছুটা ক্রাইটেরিয়া বা কিছু অফার আপনাদের দেখাবে নেক্সট করবেন নেক্সট করার পর আপনার এখানে আপনাদের ইউজার নামও আপনাকে এখানে সেভ করতে পারবে বলতে বলবে মানে আপনি যখন এটিএমটা চলে আসবে তখন আপনি ইউজার আইডি দিয়ে এই ব্যাঙ্কিংটা এই অ্যাকাউন্টটা অপারেট করতে পারবেন এখানে ইউজার নাম এমপিন এই সমস্ত দেওয়ার পর বক্সে ক্লিক করার পর নেক্সট করবেন নেক্সট করার পর আপনাদের এখানে কিছু কী বলবে যে নেক্সট করার পর আপনাদের এরকম একটা ডিটেলস চলে আসবে আপনার সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা আপনি দেখতে পাবেন অ্যাকাউন্ট সামারি ঠিক আছে এই জিনিসগুলো আপনি সমস্ত কিছু ভালো করে দেখে নেবেন যদি কোনো ভুলভাল থাকে আপনারা ঠিক করে নেবেন নেক্সট করার পর আপনাদের ইউর অ্যাকাউন্ট এখানে আপনি দু হাজার টাকা লিখবেন যেমন এটা আমি ভার্চুয়াল কার্ডটা নিব না আমার কার্ডের দরকার নাই জাস্ট শুধু আপনাদের এটা করে দেখাচ্ছি আমি কীভাবে এটা করতে হয় তো আমি শুধু অনলি দু হাজার টাকা এখানে ফান্ডিং করলাম যারা ডেবিট কার্ডটা নেবে তারা কিন্তু দু পাঁচশো নব্বই টাকা এখানে ফান্ডিং করবে ঠিক আছে তো ফাইনালি এখানে দু হাজার টাকা আমি ই করলাম আর দেখতে পাচ্ছেন এটিএম কার্ড জিরো চার্জ সেটা করার পর আমি কী করবো নেক্সট করবো নেক্সট করার পর আপনাদের এইরকম একটা ইন্টারফেস আসবে যে ইন্টারফেসটা থাকবে আপনাদের এইরকম যেখানে আপনি পেমেন্ট করতে পারবেন ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই দিয়ে তো আমাদের পাশে ডেবিট কার্ড অনেক সময় নাও থাকে নেট ব্যাঙ্কিং নাও থাকে থাকলেও আমরা দিই না কারণ ইউপিআইটা আমাদের এখন প্রতিনিয়ত কন্টিনিউ চলে তো আমরা ফাইনালি এখানে ইউপিআইটা দেবো ইউপিআই আইডি দেওয়ার পর এখানে আপনাদের ইউপিআই ক্লিক করবেন পে নাও ক্লিক করবেন পে এ ক্লিক করার পর আপনাদের এখানে ছোট্ট ইন্টারফিস খুলবে যেটাকে আপনাকে ইউপিআই বলছে ইউপিআই আইডিটা এখানে দেওয়ার পর এখানে ভেরিফাই করবেন আপনাদের নাম দেখাবেন নাম দেওয়ার পর আপনারা কী করবেন প্রসেস করবেন প্রসেস করার পর আপনাদের যে ফোনপে রয়েছে আপনাদের মোবাইল থাকলে সেখান থেকে পেমেন্ট করে দেবেন যদি অন্য কারো ইউপিআই দেন তাহলে ওখান থেকে পেমেন্ট করবেন এখানে দেখবেন তারপরে সাকসেসফুল এরকম হয়ে গেছে যে পেমেন্ট সাকসেসফুল কংগ্রাচুয়াল ইউর ট্রানজ্যাকশন তারপরে আপনাদের একটি কেওয়াইসি করতে বলবে কমপ্লিট ইউর কেওয়াইসি নাও তো প্রসেসের জায়গায় ক্লিক করবেন প্রসেসের জায়গায় ক্লিক করার পর আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা প্রসেস রয়েছে সেই প্রসেসের জায়গায় ক্লিক করলে আপনাদের একটি নতুন করে ইন্টারফেস খুলবে সেই ইন্টারফেসটা থাকবে এরকম এখানে ভিডিও কেউ আপনাকে করতে বলবে তারপরে আপনাদের এরকম এখানে অ্যালাউ করতে বলবে অর্থাৎ আপনার ভিডিও কোয়ার্সি আপনাকে করতে হবে ভিডিও কেউ করার জন্য এই জন্য আপনাদের বলে দিই যে ভিডিও কেউটা করতে হবে তার সঙ্গে আপনি প্যান কার্ডটা এবং একটি সাদা পাতার সঙ্গে রাখবেন সাদা পাতাটার উপরে প্যান কার্ডের ছবি তুলতে বলবে প্যান কার্ডটা দেখাতে বলবে তারপরে একটি ছোট্ট আপনাকে সিগনেচার করতে বলবে তো আপনারা অবশ্যই সিগনেচারটা এখানে করে দেবেন সাদা পেপারে এবং প্যান কার্ডটা সঙ্গে রাখবেন ভিডিও কে ওয়াইসি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের এইরকম একটি মেসেজ চলে আসবে আপনাদের জিমেলে যে জিমেলটা থাকবে এইরকম যে থ্যাংক ইউ আপনাদের ফান্ডিং বা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে তারপরে আপনাদের এইরকম একটা মেসেজ আসবে মেসেজটা আপনাদের বলে দিচ্ছি আমি তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন আর যাদের কোনো অ্যাকাউন্ট ওপেন করতে যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি বেশি সমস্যা হয় তাহলে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে নিচে সেখানে জয়নিং হতে পারো ঠিক আছে চলে চলেছেন এরকম আপনারা কী করবে জিমেলে মেসেজ চলে আসবে তারপরে আপনাদের এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আসার পর আপনাদের বলবে যে ইন্ডাস মোবাইল নামে একটি অ্যাপ রয়েছে ইন্ডাস মোবাইল ডিজিটাল ব্যাঙ্কিং সেটা অ্যাপ ডাউনলোড করে আপনি কী করবেন যে ইউজার আইডি এবং এমপিনটা দিয়েছেন সেটা কিন্তু আপনাকে এখানে রেজিস্টার করে নিতে হবে এবং আপনি এখান থেকে অ্যাকাউন্ট তো আজকের ভিডিও ছিল এইটুকুই যে ইন্ডাসিন ব্যাংকের একটি অ্যাকাউন্ট আপনি কিভাবে সিম্পলি নিজের মোবাইল দিয়ে ওপেন করতে পারবেন এবং সেই অ্যাকাউন্টটা আপনি আর ডিস স্পিড থেকেও ভালো ইউজ করতে পারবেন যার কারণ কি আপনি ইন্টারনেট ব্যাংকিং পেয়ে যাচ্ছেন আপনি ডেবিট কার্ড পেয়ে যাচ্ছেন সমস্ত কিছু আপনি কিন্তু সুবিধাগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো আপনাদের অবশ্যই বলব এই অ্যাকাউন্টটা আপনি ওপেন করবেন এবং ওপেন করতে খুব টাইমও লাগে না আর যদি কোনো প্রবলেম হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই অ্যাকাউন্টটা ওপেন করার লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেখানে গিয়ে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট ওপেন সিস্টেমটা রয়েছে সেটা আপনি করতে পারবেন ঠিক আছে তো আর টাইমটা বলে দিয়ে এটা অ্যাকাউন্ট ওপেন করার সময় দশটা থেকে চারটা অবধি কিন্তু করবেন আর টাইমে যদি করেন তাহলে ভিডিও কে আপনাদের হবে না নেক্সট হবে ঠিক আছে তো আজকে ভিডিও এটুকুই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আমার নেক্সট ভিডিও তথ্য দেখতে জাহাঙ্গীর জাহাঙ্গীরদার টেকনিক্যাল